हेलो फ्रेंड्स, हमें पियाली चले नतून ब्लग नहीं। कल छिल 2nd February हमार मायर बार्थडे। तो आमी कोनो दिन पायस करिनी, एई फार्स्ट टाइम आमी मायर जन्य एकटू पायस रान्ना करार चेष्टा करछिलाम, फाइनलि हयेओ गेलो। ठीक आछे, सेई पायसेर रेसिपिटा आमी अन्य एकटा ब्लगे दिए देव। तो आमी मायर जन्य आगेर दिन रात्रिबेला स्कूल थेके एसे, माने 1st February रात्रिबेला स्कूल थेके एसे पायस तैरि करेछिलाम, कारण 2nd February आमार स्कूल छिलो। सेई जन्य 2nd February मायर जन्य एई केकटा निएछिलाम टेस्ट एंड बाइट थेके। असाधारण छिलो तार टेस्ट। एइटी देखुन लेखा रयेछे शाशुड़ीके बौमा, माने आमार बौदी आमार माके गिफ्ट करेछिलो। तारपर आमी दादा मा मिले এই ঘরটি ডেকোরেশন করেছিলাম। আসার সময় আমি কিনে নিয়ে এসেছিলাম এইগুলো, বেলুন আর হ্যাপি বার্থডে লেখাটা। কিনে নিয়ে আসার পরে আমি মা আর দাদা মিলে বেলুন ফুলিয়ে ঘর ডেকোরেশন করেছিলাম। তারপর আমার বৌদি চলে এসেছিল, সে একটি ফ্লাওয়ার বুকে, দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ার বুকে নিয়ে এসছে। সেই ভিডিওগুলো আমার পুরোটা তোলা হয়নি, তাই জন্য দিতে পারিনি। এখন মাকে বসিয়ে দেওয়া হয়েছে কেক কাটিংয়ের জন্য। আমাদের অ্যাকচুয়ালি পরিবারে নিয়ম নেই কেক কাটার, তো মা জাস্ট পোজ নিয়ে ফটো তুলছিল। প্রচুর টিম ছিল আমাদের, দেখতেই পাচ্ছ, সব পুচকু পাচকা সব নিয়ে আমাদের একটা টিম তৈরি হয়েছে। তো সেই জন্য তাদের সবাইকে ডেকে নিয়ে আসা হয়েছিল। দুটো কেকই মা কাটবে, এবং এখানে হচ্ছে সবাই সবার মতো করে এনজয় করছে। কেক কাটিংয়ের প্রসেস চলছে, ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখো পুচকুগুলো কী আনন্দ করছে বেলুন নিয়ে। তো এখন সবাই মিলে এখানে কেক কাটিংয়ের প্রসেসটা চলছে। তো সবাই ভীষণ এনজয় করছে। এদিকে সবাই মা বলছে সবাইকে নিয়ে একটা ফটো তুলতে, এখানে হ্যাপি বার্থডে উইশ করছে সবাই। মা কী করতে বুঝতে পারছে না। আমি আবার বললাম যে পুড়িয়ে ক্যান্ডেলটা নেবাও। তারপর সবাই মিলে একটা ছবি তুললাম। দেখুন আমাদের টিম কত বড় একটা টিম। ঠিক আছে, সবাই মিলে ভীষণ এনজয় করেছি। তবে খাওয়া দাওয়ার পিকটা আমরা দিতে পারিনি। খাবারে ছিল হচ্ছে লুচি, ঘুগনি, কেক, পায়েস। হ্যাঁ, খাবারের পিকটা তোলা হয়নি। তারপর সবাই বাড়ি চলে যাওয়ার পর বৌদি, মা, আমি, দাদা সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছিলাম, কারণ এত ব্যস্ততার মাঝে, যদিও ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট, তবুও তো একটু ব্যস্ত ছিলাম, এত ব্যস্ততার মাঝে ফটো তোলা হয়েছিল না তখন আমাদের চারজনের কোনো। তো সেই জন্য সবাই চলে যাওয়ার পরে ওই রাতের 9:30 নাগাদ সবাই মিলে, মানে আমরা চারজন মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম, দাদা বৌদি আমি মা। ভীষণ ভালোভাবে কেটেছিল দিনটি। এখানে হচ্ছে সব গিফটগুলো রয়েছে, বাট সব গিফটগুলোর খুলে আমি ফটো দিতে পারলাম না। বাই বাই।